Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination, I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULab Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULab graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. We don't hesitate to say. I think it's time. For what? I think you should have sex. So why can't we speak for the right reasons? We don't hesitate to scream. Mom, where is my white shirt? Why can't we scream for the right reasons? Speak loud, speak out. Keep public spirit alive. ULab Radio Gambas. Thank you.
প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনব্যাপী আয়োজনের শেষ দিনে অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অ্যানিমেটেড চিত্র দেখানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নানাভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, এই বয়স অসত সাধনের বয়স, এভারেস্ট জয় করার বয়স, তাই এই বয়সকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এজন্য মন্ত্রী বেশি বেশি বই পড়ার উপর জোর দেন। ক্ষমতা আছে, আমি মনে করি এই বয়স এমন একটা বয়স, এই বয়সটায় আমরা পাহাড় নড়িয়ে দিতে পারি, আমরা এভারেস্টে চড়ে দিতে পারি, আমরা সমুদ্র পাড়ি দিতে পারি, আমরা অসাধ্য সাধন করতে পারি। আপনি যত বেশি নানান ধরনের বই পড়বেন তত নানান ধরনের ধ্যান ধারণা আপনার সামনে আসবে, আপনি ভাববেন, আপনাকে ভাবাবে, আপনি গভীরে যাবার চেষ্টা করবেন। সংস্কৃতির মন্ত্রী শিক্ষার্থীদেরকে সবকিছুর পেছনে যুক্তি নিয়ে অগ্রসর হতে বলেন। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। এবং আমাদের এত আন্দোলন হয়েছে, এই সময় কোনোদিন পরীক্ষা বন্ধ হয়নি, কোনোদিন না, ক্লাস কোনোদিন বন্ধ হয়নি, পরীক্ষা কোনোদিন বন্ধ হয়নি, কিন্তু আন্দোলন হয়েছে। আজকে যে কোনো অজুহাতে ক্লাস বন্ধ, যে কোনো অজুহাতে ভাইস চ্যান্সেলরের ঘরে তালা লাগিয়ে দিচ্ছে, শিক্ষককে ঘেরাও করে রাখছে। মন্ত্রী বর্তমান যুগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শও দেন। এরপর কেক কাটার মধ্য দিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তৌফিক মাহমুদ মুন্না, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব রেডিও ক্যাম্পাস, দেশের প্রথম ক্যাম্পাস রেডিও ইউল্যাব রেডিও ক্যাম্পাস প্রতিষ্ঠার দুই বছরের মাথায় ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের দুনিয়ায়। এখন ক্যাম্পাসে বা ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শ্রোতারা উপভোগ করতে পারবেন রেডিও ক্যাম্পাস। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ফার্স্ট একটা রেডিও এবং একই সাথে প্রথম ক্যাম্পাস রেডিও বলে আমরা দাবি করি। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে এই রেডিওটার ব্র্যান্ডিং বলেন, এই রেডিওটার ইমেজ বলেন, সেটা এত বেশি পরিমাণে ভূমিকা রাখবে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, সেই জায়গাটিতে আমরা অনেক বড় একটা জায়গা রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীরাই পরিচালনা করেন ক্যাম্পাস। বিশেষ করে এটা তো আসলে শেখার জায়গা, এখানে সবাই আসবেন, শিখবেন, কেউ ভালো করবেন, কেউ ভুল করবেন, এরকম করে করে একটা সময় গিয়ে তারা তার ক্যারিয়ারের জায়গাতে নিজেকে এস্টাবলিশ করার সুযোগ নেবেন। বেতারে ক্যারিয়ার করতে ইচ্ছুক শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শেখার সুযোগ পেয়ে থাকেন এখানে। জানতে চাই, জানাতে চাই এই মূল মন্ত্রকে সামনে রেখে ক্যাম্পাস শ্রোতাদের উপহার দিয়েছে দারুণ দারুণ সব অনুষ্ঠান। কাজ চলতেছে, যেহেতু অনলাইনে আসছি আমরা, তো ওই হিসাবে মানে জাস্ট প্রিপারেশন নিচ্ছি। তো আমরা প্রোগ্রামের দিক থেকে ডেইলি একটা করে প্রোগ্রাম করছি, আমাদের ট্রান্সমিশন যায় সপ্তাহে চার দিন, তো চার দিনে চারটা প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করেছি অলরেডি। ক্যাম্পাসের নিউজ যায় হচ্ছে, একটা বাংলা নিউজ যায় আর একটা হচ্ছে ইংলিশ নিউজ। দুপুর বারোটার দিকে আমরা বাংলা নিউজটা দেই আর হচ্ছে একটার সময় দিই ইংলিশ নিউজ। উদ্যমী এই তরুণদের হাত ধরে ইউল্যাব রেডিও ক্যাম্পাসের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রতিকৃত হয়ে থাকবে অন্যান্যদের জন্য। নাজমু সাকিব, ইউল্যাব টিভি, ঢাকা।
সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখে বেশ উচ্ছ্বসিত নবীন এই শিক্ষার্থীরা। এসব তরুণদের অভিব্যক্তি জানান দিচ্ছিল তাদের নব উদ্যমের। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের নতুন এই শিক্ষার্থীদের উপস্থিতিতে এদিন সকাল থেকেই মুখরিত ক্যাম্পাস বিয়ের আঙিনা। তাদের বরণ পর্বের শুরুতেই চলে শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলীর পরিচয় পর্ব। শুভেচ্ছা বক্তব্যে এমএসজি বিভাগের প্রধান বলেন, কেবল পড়াশোনাই নয়, তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলোর চর্চাও প্রয়োজন, আর সেই লক্ষ্যেই এই বিভাগের পাঠদান প্রক্রিয়া এগিয়ে চলছে। এ সময় শিক্ষার্থীদের কাছে বিভাগের বিভিন্ন কার্যক্রম, সুযোগ সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এমএসজেতে ভর্তি হওয়া আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান নবীনরা। নতুন এক জীবনকে বরণ করে নিতেই এই শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে নতুন এক সুন্দর আগামী। মালিয়া মরিয়ম তিতলি, ইউল্যাব টিভি, ঢাকা। আমরা সবাই মাতবর, কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেকে আমি মাতবর। বলা হয়ে থাকে এক জীবনে হুমায়ুন আহমেদ শিল্প সাহিত্যের যে যে অঙ্গনে পা রেখেছেন সব কিছুতে নতুন কিছু দিয়ে গেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ভুবনও এর ব্যতিক্রম নয়। প্রায় দুই দশকের চলচ্চিত্র জীবনে দর্শকদের উপহার দিয়েছেন 15টি সৃষ্টিশীল চলচ্চিত্র, যা এদেশের সিনেমা জগৎকে সমৃদ্ধ করেছে। নিজের পরিচালনায় হোক আর নিজের গল্পে অন্যের পরিচালনায় হোক, প্রায় প্রতিটি চলচ্চিত্রই ছিল সৃষ্টিশীলতার ছোঁয়া। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথার মতো চলচ্চিত্র এনে দিয়েছে সম্মান। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। মনন মুন্তাকা, ইউল্যাব টিভি, ঢাকা। শুনেছি পৃথিবীটা নাকি বিশাল, দেখা হয়নি, তবে আমার এ ঘরই আমার পৃথিবী। জীবনের দিনালিপি আমি এ ঘরেই লিখে যাই। এই যে ভিঞ্চি সাহেব এই ছবিটা দিয়ে কি কি যে বোঝাতে চেয়েছেন তা আমি আজও বোঝার চেষ্টা করছি। তিনি আমাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু বোকা মাথায় কিছুই ধরছে না। বিছানার বাম দিকের যে কম্পিউটার, তার সাথে আমার গভীর প্রেম। তবে তার সাথে বললে ভুল হবে, মূলত মিস্টার জিম মরিসনের গানগুলোর সাথেই আমার অদ্ভুত রকমের প্রেম। তাই তো দেয়ালে ভিঞ্চি সাহেবের পাশাপাশি মিস্টার মরিসনের সাথেও আমার প্রেমালাপ চলে দিন জুড়ে। এই হলো আমার পৃথিবী, আর আমি শিকড়।
always updated. লিটনের ফ্ল্যাটে না, তোকে আবুলের ফ্ল্যাটে নিয়ে রামধলায় দিব। আবুল কোথায়? পার্টি তো 8টা থেকে আসছি বাবা, তোমরা গেস্টদের রিসিভ করো। আচ্ছা এক মিনিট, ফ্রিজে খাওয়ার রাখা আছে, মন চাইলে খেয়ে নিও, আমার আসতে দেরি হবে। আরে বাবা আসছি তো, একটু ধৈর্য। নতুন এসেছি, তিনতলায় থাকি। আমি না ঘুরে বেড়াতে অনেক পছন্দ করি। আমার ঘরে এতগুলো পুতুল আছে। আচ্ছা আমি কি অনেক কথা বলি? আমার তো মনে হয় না। তোমার সেল নাম্বারটা দাও তো। Thank you.
সাবটাইটেল গর্জিয়াস আমরা একটা সাবটাইটেল ভার্সিটি করব ওইটার খুশি হইবি হালা সাবটাইটেল সারাদিন তো লিখে লিখে কাগজ আর কলম নষ্ট করো, কাজের কাজ কি কিছু করো, বাসার কিছু কাজ করলে খুব বেশি অসুবিধে হয়ে যায় তোমার, এভাবে বসে বসে আর কয়দিন? ওখানে কি দেখো, হ্যাঁ আমি তোমার সাথে কথা বলছি, বড় হয়েছো ঠিকই, কিন্তু আত্মসম্মান বোধটা যে কবে আসবে? আসলে আমার ঘরের ভিঞ্চি সাহেব আর মিস্টার মরিসনের মতো কোথাও নেই, আবার আছো আমার সমগ্র পৃথিবী জুড়ে। তোমাদের আমার এই স্বপ্নে আসা যাওয়া আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি জানি তুমি আমার স্বপ্নেই আসবে, আবার স্বপ্নেই চলে যাবে, কিন্তু চলে যাবার পর তোমার ফিরে আসা আমাকে বাঁচতে শেখায়। আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। কত কিছু বলে ফেলেছিলাম, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি সারা, thank you.
শচীন রমেশ টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক জলজলে তারার নাম। রান করাটা যার কাছে ছিল পৃথিবীর সব থেকে সহজ কাজ, টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটের সব অঙ্গনেই ছিল তার রাজসিক পদাচারণ। 15 নভেম্বর 1989 পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ক্রিকেট ঈশ্বরকে। একে একে নিজের করে নিয়েছেন ক্রিকেটের প্রায় সকল রেকর্ড। প্রতিদানে পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অসংখ্য সম্মাননা, পদ্মভূষণ থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন। এবার তার প্রাপ্তির খাতায় যোগ হতে যাচ্ছে আরও একটি তিলক। ব্র্যাডম্যান পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন ভারতীয় এ ব্যাটিং বিস্ময়। ব্র্যাডম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি প্লেগ্রাউন্ডে শচীন টেন্ডুলকারের হাতে তুলে দেওয়া হবে ব্র্যাডম্যান পদক। একই সঙ্গে এই সম্মানে ভূষিত করা হবে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়াকেও। মাহবুব মোর্শেদ, ইউল্যাব টিভি, ঢাকা। Thank you.
সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউল্যাব টিভির পর্দায় ক্যাম্পাস ট্যালেন্ট অনুষ্ঠানে। আমি মালিহা ওয়াদু চাঁদনি। প্রতিবারের মতো এবারও আমাদের হট সিটে রয়েছে আমাদের ক্যাম্পাসের মধ্যকার স্টাররা, আর তিনি হলেন আমাদের ক্যাম্পাসের সবার প্রিয়, খুব শ্রদ্ধেয় লেখক আলোকচিত্রী ডিরপাতা আল নাহিয়ান ভাইয়া। ভাইয়া কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, আমি বেশ ভালো আছি। আচ্ছা, শুধু লেখক আলোকচিত্রী নির্মাতা না, আমি জানি যে তুমি আরও অনেক কিছু করো। কোন পরিচয়টা তোমাকে বেশি টানে বা কোন পরিচয়ে নিজেকে পরিচয় দিতে ভাল লাগে? ওই তো তুমি শুরুতে যেটা বললা, লেখক, লেখক হিসেবে শুনতে একটু ভালো লাগে আর কি নিজেকে। আমরা জানি যে তোমার এবার বই মেলায়ও তোমার দুটো বই বের হয়েছে। এবারের বইমেলা না, আমার মোট দুটো বই বেরিয়েছে। 2013 সালের অমর একুশে গ্রন্থমেলা একটা, 2014 সালের অমর একুশে গ্রন্থমেলা একটা। 13 সালের বইটার নাম ছিল সাইলেন্ট কল, বইটা বেরিয়েছিল সাহস পাবলিকেশনস থেকে। 14 সালে যেটা বেরোয় এটার নাম হচ্ছে নীল নিদ্রা এন্টারপ্রাইজ, ওটাও সাহস পাবলিকেশনস থেকে বেরোয়। এই তো। আচ্ছা, তোমার এই লেখালেখির যাত্রাটা শুরু হয় কখন থেকে? লেখালেখির মূল পথ চলাটা শুরু হয় আমার আর কি, আমি তখন ক্লাস ফাইভে পড়ি, স্কুল ম্যাগাজিনের আমার প্রথম লেখা ছাপা হয় তখন। এরপর থেকে আর কি টুকটাক টুকটাক লিখছি, আব্বুর অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। এরপর 2004 সালে এসে প্রথম জাতীয় দৈনিকে লেখা ছাপা হয়, দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে। আচ্ছা, সেখানে ছড়া ছাপা হয়। তারপরে আস্তে আস্তে বিভিন্ন আর কি শিশুতোষ পত্রিকায় বা জাতীয় পত্রিকায় শিশুতোষ পাতায় লেখালেখি আর কি চলতে থাকে। এভাবেই আর কি আস্তে 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 আর কি পথ চলাটা চালাচ্ছি এই আর কি। তোমার নির্মাণ ক্ষেত্রটা যদি একটু বলতে, তুমি এ পর্যন্ত তোমার কী কী তৈরি করেছো আর মানে কি ধরনের কাজ করতে তোমার বেশি ভালো লাগে? আচ্ছা, নির্মাণের কথাটা যখন এলোই আমি একটু মানে পেছাতে যাচ্ছি। 2006 সালে আমি প্রথম কাজ শুরু করি চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায়, শিশু সংগঠন ছোটরাইতে, ছোটরাই থিয়েটারে কাজ শুরু করি। সেখান থেকে আর কি থিয়েটারের একটু চর্চা, টুকটাক চর্চা করতে করতে 2009 সালে এসে আর কি আমরা ভারত সফর করি, পঞ্চম আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশের হয়ে লড়াই নামে একটি নাটক আমরা সেখানে মঞ্চায়ন করি এবং সেখানে আমরা বেশ প্রশংসিত হই, সনদপত্র অর্জন করি। এরপরে যখন থিয়েটারে কাজ করলাম, কিছু আর কি ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করবার অভিজ্ঞতা হলো, তখন আমি দেখলাম যে না, আসলে আমার ক্ষেত্রটা না মানে ক্যামেরার সামনে আমি খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, ক্যামেরার পেছনে আমাকে টানছে বেশি, একটু পেছনে চলে গেলাম ক্যামেরার। তারপরেই মূলত আর কি নির্মাণের আর কি গল্পটা শুরু। তারপরেও মানে পেছনে কাজ করার ক্ষেত্রেও বেশ মিশ্র অভিজ্ঞতা আছে। মিশ্র থেকে যদি আমরা ওই যে মিটা কেটে নিয়ে আসি, তাহলে আর কি সঙ্গে অন্তস্থ স আর ট দিয়ে মিষ্টি লাগিয়ে দিলাম। মিষ্টি অভিজ্ঞতা হচ্ছে যে এই 2014 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমরা বন্ধুরা মিলে একটা আর কি মিউজিক ভিডিও তৈরি করি আমার বাংলাদেশ নামে, এবং আমার এই ভিডিওটা আমার মনে হচ্ছে নির্মাণ, আমার নির্মাণ জীবনের, নির্মাতা জীবনের আর কি সবচেয়ে উল্লেখযোগ্য কাজ। কারণ এই গানটা আর কি এফএম রেডিও থেকে শুরু করে কয়েকটি কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও এটা আর কি টি-20 স্পেশাল প্রোগ্রাম হিসেবে সম্প্রচারিত হয়েছে। গানটা আমারই লেখা ছিল এবং মিউজিক ভিডিওটা আমার, আমি পরিচালক ছিলাম, সঙ্গে ইমন ফয়সাল নামে আর একজন পরিচালনা করেছেন। বন্ধুরা, সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতি নেবার, আশা করি আমাদের সাথে থাকবে। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination, I have to remember to move on. I don't know
what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULAB Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULAB graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস ট্যালেন্টে। তো ভাইয়া, কথা হচ্ছিল আপনার ফটোগ্রাফি নিয়ে। আপনি তো অনেক ছবি তুললেন, এবং আপনার ছবি তোলার বিষয়টা একটু যদি বলতেন। ছবি তোলার বিষয় আসলে যদি বলতে হয় যে আমার ছবি তোলার প্রথম অনুপ্রেরণা যদি বলতে হয় তাহলে ছিল হচ্ছে আমরা যখন ইউনিসেফ পরিচালিত বার্তা সংস্থা শিশু প্রকাশে কাজ করি, তখন একটা আর কি আমাদের ফিল্ড রিপোর্টিংয়ে পাঠানো হতো, তখন আর কি মূলত ছবি তোলার নেশাটা জেগে ওঠে, ইতিবাচক নেশা বলছি। এবং সেই নেশাদ্রব্য যেটা মানে ক্যামেরা, হ্যাঁ, নেশাদ্রব্য প্রথম আমার হাতে ধরিয়ে দেয় হচ্ছে আমার ইউলাবেরই বন্ধু মোর্শেদ মিশু। মোর্শেদ মিশুর সম্পর্কে আপনারা জেনে থাকবেন, ও আমার আমার দুটো বই যে বেরিয়েছে ও বই দুটোর প্রচ্ছদ শিল্পী মোর্শেদ মিশু। তো সেই ক্যামেরা দিয়ে আর কি, ডিজিটাল ক্যামেরার যুগ ছিল তখন, তখন আর কি টুকটাক ফটোগ্রাফি করতাম। এরপরে 2011 সালে, হ্যাঁ 2011 সালে প্রথম আন্তর্জাতিক পদক গ্রহণ করি পজিটিভ লাইট লাইট নামে একটি প্রতিষ্ঠান, অস্ট্রেলিয়া ভিত্তিক। তারা আর কি হিস্ট্রি বেস্ট ফটো হিসেবে আমার একটি আলোকচিত্র নির্বাচিত করে এবং পুরস্কার ও সনদ প্রদান করে। সেই প্রথম আর কি আমার কি বলবো অনুপ্রেরণা। এরপর থেকেই টুকটাক আলোকচিত্র করছি, এই কাজ চলছে। এর মধ্যে এই বছর ফেব্রুয়ারি মাসে, 2014 সালে ফেব্রুয়ারি মাসে UNFP আয়োজিত ফটো কনটেস্টে আমি ষষ্ঠ স্থান অধিকার করি। আর ইউল্যাব কেন্দ্রিক আলোকচিত্র অনুশীলন যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমি বাইরে যেসব ছবি তুলি সেসবকে একদম নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে ইউল্যাব সেগুলি গ্রহণ করে। এবং আমার আর কি ছবি এবার নিয়ে 2012, 2013, 2014 তিন বছরই আর কি তাদের অ্যানুয়াল ফটো কনটেস্টে নির্বাচিত হয়, এবং 2013 সালে আমি আর কি প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করি। এটা আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি, কারণ ইউল্যাব ক্যালেন্ডারে আমার ছবি ছাপা হচ্ছে, তাদের ইউল্যাবিয়ান আমাদের যে পত্রিকা আছে সেখানে আমার ছবিটা ছাপা হচ্ছে, আমার নামটা ছাপা হচ্ছে, এবং ভাইস চ্যান্সেলর আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে। এটা মানে আমার জীবনে অনেক বড় অনুপ্রেরণা, এবং ভবিষ্যতে যতদিন বাঁচব এই ছবিটা আমার জীবনে একটা স্মরণীয় ছবি হয়ে থাকবে আমার মনে হচ্ছে এই ব্যাপার। আচ্ছা ভাই, আপনি এখন থেকে ঠিক 5 বছর পর নিজেকে কোন জায়গাটায় দেখতে চান? আমি অবশ্যই, মানুষ প্রত্যেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা উচ্চে থাকে, উচ্চে অবস্থান করে। আমি লেখালেখি, সেই সঙ্গে আর কি ভিজুয়াল নির্মাণে নিজেকে একটি শক্ত অবস্থানে দেখতে চাই। একটু বাইরে গিয়ে মানে বিদেশে গিয়ে লেখাপড়া করবার ইচ্ছা আছে নির্মাণ নিয়ে। আমি মূলত, আপনি যদি বলতে চান, তাহলে আমার স্বপ্নটা অনেকটা মানে কিছুটা আর কি কি বলবো যে ইউল্যাব কেন্দ্রিকও স্বপ্ন বলতে পারেন, কারণ আমি ইউল্যাবটাকে দেখতে চাই যে যারা আউট অফ বক্স চিন্তা করে তাদের একটা মেইন প্ল্যাটফর্ম। সেরকম কীরকম, যেমন হ্যাঁ আমরা যারা ছবি তুলছি, হ্যাঁ ছবি তোলার ক্ষেত্রে যেন ইউল্যাব বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান হয়,
যারা নির্মাণ করছি সেক্ষেত্রেও যেন, মানে মোট কথা হচ্ছে কলকাতায় যেমন শান্তিনিকেতন, বাংলাদেশে যেমন, বাংলাদেশে তেমন যেন ইউল্যাব ক্যাম্পাসটা সবার কাছে পরিচিত হয়। যেমন আমি 2007 সালে সংবাদ পাঠ, জাতীয় সংবাদ পাঠ প্রতিযোগিতা হয়েছিল পদ্মকুড়ি, সেখানে আর কি পদক পাই এবং জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করি। আমি মনে করি এরকম বিভিন্ন সেক্টরে যাদের আর কি আগ্রহ আছে, সেই সব মানে আগ্রহী ছেলেমেয়েদেরকে যদি একসাথে এক করা যায়, তারপরে যদি ইউল্যাব কেন্দ্রিক যদি কিছু আর কি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা যায়, কিছু কর্মশালার আয়োজন করা যায়, আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হবে, শুধু আমাদের ইউল্যাবের জন্য না, ঢাকার জন্য, বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য, এই এই আর কি। আর ভবিষ্যৎ পরিকল্পনা, ওই যে বললাম শক্ত একটা অবস্থানে দেখতে চাই, আর সবার উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে ডু হোয়াট এভার ইউ লাইক, নিজের যেটা ইচ্ছে করে সেটা করো, কারো দিকে তাকিও না, কোনো মানে বাধা মেনো না, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভাইয়া, তোমার অ্যাডভাইসগুলো আমি পার্সোনালি তো মাথায় রাখবো, আশা করি আমাদের দর্শক বন্ধুরাও মাথায় রাখবে। অ্যাডভাইস না, আসলে আমি নিজের মতো করে বললাম, এটাকে পরামর্শ হিসেবেও নিতে পারো, এমনি যাচ্ছে তাই হিসেবেও নিতে পারো। না, এটা মোটেও যাচ্ছে তাই না। যাই হোক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, আশা করি তুমি অনেক ভালো থাকবে আর আমাদের সবার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবা। তোমাকেও শুভেচ্ছা এবং ইউল্যাব টিভির সকল দর্শককে শুভেচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু আমরা আশা করব যে তোমরা সবসময় ইউল্যাব টিভির পর্দায় চোখ রাখবা, আর তোমাদের সবার সাথে আমাদের দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ক্যাম্পাস স্টারকে নিয়ে। সমাজের ভয়াবহতায় নিষ্পেষিত কিছু মানুষ ওরা, সর্বনাশা ক্ষুধা আর নির্মম বাস্তবতা যাদের চাবুক পেটা করে বিতাড়িত করেছে মানুষের তৈরি তথাকথিত সভ্য সমাজ থেকে, সস্তা প্রসাধনী আর বাহারি পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নিষিদ্ধ পল্লীর অন্ধগলিতে, যেখানে জীবিকার পুঁজি হল শরীর, যেখানে ভালোবাসাহীন শরীরই প্রকাশভঙ্গি রঙিন করে তোলে সভ্য সমাজের কিছু লোলুপ মানুষের ধূসর সময়কে। সমাজ সৃষ্ট রক্তমাংসের পণ্য হিসেবে যারা বিবেচিত, সমাজ যাদেরকে পতিতা বলে আখ্যায়িত করে, রূপ যাদের জীবিকা, শরীর যাদের প্রদর্শনী, যদি প্রশ্ন করি যৌনকর্মীরা কাদের চাহিদার যোগান, জেফারসনের ভাষায় বললে সমাজ ব্যতীত এবং নিজেদের পছন্দসই সমাজ ব্যতীত মানুষ কখনো পরিতৃপ্ত হয় না, আর এই কথাটার আঙ্গিকে উত্তরটা খুবই সহজ, আপনার আর আমার মতো সভ্য সমাজের কিছু মানুষ যারা পরিতৃপ্ত হবার জন্য চায় শয্যা সঙ্গিনীর পরিবর্তন, তারাই এদের স্রষ্টা, অর্থাৎ এরা সমাজেরই তৈরি, কিন্তু সেই সমাজই পাপ পুণ্য কিংবা নীতি নৈতিকতার সরলরেখা টেনে এদেরকে করেছে নিষিদ্ধ।
বাড়ি থাকলে কি এভাবে বসায় রাখায় খাওয়ায় না, মা বাপ থাকলে বসায় খাইতে পারবে, ভাই বোন বসায় খাইতে পারবে না। কান্নে কোনো লাভ নেই, বাবা থাকলে মা বাবা থাকলে সে কান্দব, কান্দে কি হবে। ঠিক কি কারণে ওরা আলোহীন খাঁচা ভালোবেসে রাত্রি গুহায় বাসা বাঁধল, কিসের যাতনা তাদের সমাজের তৈরি ওই ছোট্ট খাঁচায় জায়গা করে দিল, এসব কথা জানতে চাইলে বের হয়ে আসে ছলনা, অবহেলা আর ঘৃণায় ভরা অনেক ট্র্যাজেডির গল্প। আমি কোন ধরনের জীবন চাই না, আমি আল্লাহ আমার কবে নিয়ে যাবে এই চিন্তা, না পারি নিজেরা নিজের পারে খাড়াইতে, না পারি নিজের সংসার করতে, না পারি স্বামীর সংসার করতে, না একটা বাচ্চা আছে সংসার দেখতে। সমাজ যতই তাদের নিষিদ্ধ করুক না কেন, আইন কিন্তু তাদের বৈধতা ঠিকই দিয়েছে, তবুও সরকারের দেয়া বৈধতার সিল তাদেরকে সমাজের টেনে ধরা কাল্পনিক রেখা উপেক্ষা করার বৈধতা দেয়নি। তাই সমাজের সৃষ্ট চোরাবালিতেই যেমন এদের জন্ম, ঠিক তেমনি সেই চোরাবালিতে হারিয়ে যাওয়াই তাদের একমাত্র নিয়তি। অন্ধকার গলিঘুপচি আর সস্তা প্রসাধনীতে যাদের জীবন আটকে গেছে তারাও স্বপ্ন দেখে সমাজের অন্য সব মানুষের মতো মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার। যে বাতাসে থাকবে না জীবিকার নামে অবহেলা, থাকবে না ঘৃণা, থাকবে না ভেদাভেদ। কিন্তু তাদের সেই স্বপ্ন রাস্তার পাশে ঝরে পড়া কাঠগোলাপের মতো, যার সৌন্দর্য আর মিষ্টি গন্ধ কখনো পথিকের নাকে পৌঁছয় না, বরং নিষ্পেষিত হয় পথিকের পায়ের তলায়। ইট কামস টু প্রস্টিটিউশন, দ্য ইনক্লুশন এক্সক্লুশন জায়গাটা হচ্ছে যে প্রফেশনালিজমের দিক থেকে উই আর নট সিইং দেম অ্যাজ প্রফেশনালস, দে আর ফুলফিলিং সোসাইটিজ ডিমান্ড, দে আর ফুলফিলিং সোসাইটিজ নিডস, তারা সবই করতেছে কিন্তু আমরা উই হ্যাভ এগেইন অ্যান্ড এগেইন উই হ্যাভ ফেল টু গিভ দেম দ্য রেসপেক্ট দে ডিজার্ভ অ্যাজ ফার্স্ট অফ অল হিউম্যান বিইংস, সেকেন্ড সিটিজেন্স অফ দিস কান্ট্রি, থার্ড তোমার আমার মতো প্রফেশনালস। Or the social values have been conditioned in a way যে আমাদের ছোটদের শেখানো হয়েছে যে বিনো হিজ্জাদের দেখলে ধাওয়া করবা, প্রস্টিটিউট দেখলে খারাপ বলবা, গরিব মানুষ দেখলে দূরে সরে যাবা, হিন্দু মানুষের বাসায় খাবার খেতে পারবা না বা মুসলমানের বাসায় খাবার খেতে পারবা। সো আই থিঙ্ক দিস আর অল মানে আমাদের সোসাইটির কিছু ফলস স্টিগমা আছে, যে স্টিগমাগুলোর কারণে এই কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে। এবং আমি পার্সোনালি মনে করি যে whether it is a prostitute, whether it is a hijra or whoever it is, the challenge now is to include them in mainstream society because first of all je bollam human beings, second of all citizens of this country, so tomar amar je right ache they should get all the rights and we should learn how to respect them. The demand for prostitution is arising from society itself and then you have constituents of the society supplying that demand as well. So under those circumstances you would see without a doubt there is an inclusion but ekhon if I had to I should in depth jodi chinta kori tahole amake chinta korte hobe je supply actually kon jaga theke asteche, right? So I would say I think it's a mainstream idea or motamoti mainstream eta knowledge bola jete pare that a lot of these prostitutes come from the garment industry, right? That's one of the major areas. The other area that I don't know about is that hermaphrodites of society, brihonnola, hijra jara, tadero kintu actually socially tader actually income korar sherokom kono source nai. They are going to prostitution as well and obviously we see the same thing once again. They are not being included into the society. Jara prostitution korteche tara actually jodio realistically they are a part of society. But when we ideally see society, well, currently there is always two things kintu, huh? There is the ideal reality and ideology. Ideally they are not considered to be included in the society, but in reality they are. So it's I guess there is a conflicting situation here without a doubt. Prokriti tar srishtir moddhe parthokyo kore na, tai ar sob jaygar moto ei nishiddho pollite sokal hoy.
গধূলি এসে সন্ধ্যা নামায়, এখানকার আঙিনাতে ফুল ফোটে, বৃষ্টি নামে, রোদ ওঠে, জ্যোৎস্নার আলো কখনো দ্বিধা করে না, শুধু দ্বিধা থেকে যায় মানুষের তৈরি সমাজে। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination, I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULab Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULab graduates will get 10 to 35% tuition fee waivers based on their results.